ক্লাস নাইনেও আমরা পরমাণুর গঠন পড়েছি, ক্লাস টেনেও হালকা পাতলা দেখেছি। তো এবার দেখ, আমি এই প্রথম দিকে দেখ তোর ইলেকট্রন আবিষ্কার, প্রোটন আবিষ্কার, নিউট্রন আবিষ্কার এগুলোকে নিয়ে লেখা আছে, প্রচুর লেখা আছে। এগুলো সব রিডিং পড়বি, এগুলো নিয়ে আমি আর বলছি না, কারণ এগুলো সব নাইন টেনে পড়া, এগুলোকে আরো মানে ডিটেলসে বলেছি। ঠিক আছে, তোর প্রথম পয়েন্টটা কি আছে তোর বইয়ে? 3 পয়েন্ট মানে 2.1 কি আছে? 2.1 বা 2.2? আচ্ছা, 2.2 ইলেকট্রন আবিষ্কার। আচ্ছা, রাদারফোর্ডের পরমাণু গঠন তন্ত্র, এর মধ্যে রয়েছে, এর আগে বা পরেই দেখ রয়েছে রাদারফোর্ডের সোনার পাতের পরীক্ষা, যেটা সেটা দেখ এর আগে পরেই থাকবে। তো রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা যেটাকে বলা হয়, রাদারফোর্ডের আলফা কণা, রাদারফোর্ডটা এই পরীক্ষাটা থেকে আমরা শুরু করছি। তো প্রথম হেডিং করছি রাদারফোর্ডের, পেয়েছিস তো বই? রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা পেয়েছিস তো? বিচ্ছুরণ পরীক্ষা, এর আগ পর্যন্ত তুই রিডিং পড়ে নিস, ঠিক আছে? আসলে শর্ট কোশ্চেন টোশ্চেন আসতে পারে। আচ্ছা, ওইগুলো এগুলো সবই টোটাল ওই ক্লাস 9-10 ভিডিওগুলো আমি যেগুলো লিঙ্ক পাঠিয়ে দেবো ওর মধ্যে আলোচনা করা আছে। আচ্ছা দেখ, রাদারফোর্ড কী করেছিল? রাদারফোর্ড একটা সোনার পাত নিয়েছিল, একটা সোনার পাত নিয়েছিল, এটা হলো একটা সোনার পাত। এই সোনার পাতটা খুবই পাতলা, 0.3 মিলিমিটার পাতলা একটা পুরু সোনার পাত। তিনি এই সোনার পাতের এক পাশে একটা জিঙ্ক সালফাইডে ZnS প্রলিপ্ত, প্রলিপ্ত লয়শিপ হয়তো, প্রলিপ্ত পর্দা রেখেছিলেন, ঠিক আছে? জিঙ্ক সালফাইডে প্রলিপ্ত পর্দা রেখেছিলেন। এই পর্দাটা কি কাজ করবে সবই বলবো, এগুলো ক্লাস 8-9 পড়েছিস, 9-এ পড়েছিস। আচ্ছা, এবার তিনি কি করলেন, এখানে একটা আলফা গান, এটাকে আমরা লিখছি আলফা কণার উৎস, আলফা কণার উৎস, আলফা গান রেখেছিলেন তিনি। মেনলি তোর একটা আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ, যেটা হচ্ছে তোর বিআই এর আইসোটোপ, তিনি তিনি এটা করেছিলেন, BI-83-214 এই আইসোটোপটা দিয়ে তিনি করেছিলেন। এই আইসোটোপটা থেকে তিনি আলফা কণা, এই যে তোর ইয়েটা রয়েছে মানে সোনার পাতটা রয়েছে, সোনার পাতের পরে ছুঁড়ে ছুঁড়ে মেরেছিলেন, মানে এই আইসোটোপটা থেকে আলফা কণা বের হয়, সে আলফা কণাগুলো তিনি এরপরে নিক্ষেপ করেছিলেন, এটা হলো তার পরীক্ষা। তিনি পর্যবেক্ষণে কি দেখলেন, এই পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণ বায়ুশূন্য মাধ্যমে করেছিলেন, কারণ বায়ুশূন্য মাধ্যমে যদি না করে এই যে আলফা কণাটা যে গতিপথ দিয়ে যাচ্ছে সেই গতিপথে যদি বায়ু থাকে তাহলে কিন্তু তোর আলফা কণাগুলো তোর মানে সেই বায়ু দ্বারা বিক্ষিপ্ত হতে পারে, পাশে যে গ্যাসের অণুগুলো থাকবে সেই গ্যাসের অণু দ্বারা বিক্ষিপ্ত হতে পারে। তা তিনি এটা সম্পূর্ণ বায়ুশূন্য স্থানে বা বায়ুশূন্য কোনো একটা নলের ভিতরে, তিনি আবদ্ধ পাত্রের ভিতরে করেছিলেন। পর্যবেক্ষণে তিনি কি দেখলেন, পর্যবেক্ষণ, পর্যবেক্ষণে তিনি তিনটে ঘটনা দেখলেন, 1, 2, 3। সেখান থেকে তিনি তিনটে চারটে সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত 1, 2, 3, পরিষ্কার? তিনি দেখলেন, বোঝা যাচ্ছে তো, কিছু সংখ্যক আলফা, কিছু সংখ্যক না, অধিকাংশ আলফা কণা সোজা বেরিয়ে গিয়ে জিঙ্ক সালফাইডের পর্দায় আঘাত করছে। এবং এই জিঙ্ক সালফাইডের পর্দা কেন রেখেছিল বললাম, একটা নির্দিষ্ট কারণে রেখেছিল। জিঙ্ক সালফাইডের পর্দার পরে এসে যখন কোনো একটা আলফা কণা আঘাত করবে তখন এখানে একটা স্পার্ক হবে, যেমন ইলেকট্রিকের স্পার্ক হয় তখন এখানে একটা স্পার্ক হবে, সেই জন্য তিনি এখানে জিঙ্ক সালফাইডের পর্দা রেখেছিলেন।
তাহলে তিনি প্রথম কি দেখলেন, এক নম্বর সিদ্ধান্ত, এক নম্বর পর্যবেক্ষণ, তিনি দেখলেন অধিকাংশ আলফাকণা সোনার পাত্রকে ভেদ করে সোজা গিয়ে পর্দা ধাক্কা মারে। দু নম্বর পর্যবেক্ষণ কি দেখলেন, দু নম্বর পর্যবেক্ষণ দেখলেন কিছু সংখ্যক আলফাকণা সামান্য কোণে বেঁকে যায়, কিছু সংখ্যক আলফাকণা সামান্য কোণে বেঁকে যায়, এটা হলো দু নম্বর পর্যবেক্ষণ। ঠিক আছে, কিছু সংখ্যক আলফাকণা সামান্য কোণে বেঁকে যায়, প্রায় মানে খুব অল্প সংখ্যক, হয়তো দু চারটে। আর তিন নম্বর পর্যবেক্ষণ কি দেখলেন, খুব 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 কম, মানে 20,000টার মধ্যে একটা প্রায়, এরকম রেশিওতে আলফাকণা যে পথে গেল সেই পথেই ফিরে এলো, যে পথে গেল সেই পথেই ফিরে এলো, এই পর্যবেক্ষণ তিনটে তিনি লক্ষ্য করলেন। ওকে, এবার তিনি এই পর্যবেক্ষণ থেকে তিনটে সিদ্ধান্ত দিলেন। সিদ্ধান্ত নাম্বার এক, তিনি যেহেতু এক নম্বরে দেখেছিলেন যে অধিকাংশ আলফাকণা যে পথে যায় সোজা বেরিয়ে যায়, তাহলে সেখান থেকে তিনি বলছেন পরমাণুর ভিতরের অধিকাংশ স্থান ফাঁকা, যদি ফাঁকা না হতো তাহলে আলফাকণাগুলো নিশ্চয়ই তোর আলফাকণাগুলো নিশ্চয়ই যে পথে যাচ্ছিল সেই পথে ধাক্কা টাকাকে অন্য কিছু হতো, বা যে পথে যাচ্ছে সেই পথেই চলে যাচ্ছে সোজা, মানে নিশ্চয়ই ভিতরের অধিকাংশ স্থান ফাঁকা। দু নম্বর, এই আলফাকণা কিন্তু পজিটিভ চার্জযুক্ত পার্টিকেল, আলফাকণা কিন্তু ধনাত্মক চার্জযুক্ত পার্টিকেল, ধনাত্মক চার্জ ধনাত্মক চার্জকেই বিকর্ষণ করতে পারে, পজিটিভ চার্জ পজিটিভ চার্জকেই বিকর্ষণ করে। আচ্ছা, এবার দেখ তিন নম্বর পয়েন্টে তিনি দেখেছিলেন যে 2000টার মধ্যে 20,000টার মধ্যে একটা আলফাকণা যে পথে যাচ্ছিল সেই পথেই ফিরে আসছিল, তার মানে একটা পরমাণু তার কেন্দ্রের একটা খুব ছোট্ট অংশ জুড়ে একটা পজিটিভ চার্জযুক্ত ভারী, মানে এটা ধনাত্মক অংশ, প্রথম কথা ধনাত্মক অংশ, আর এটা ভারী অংশ, পরমাণুর কেন্দ্রে একটা খুব 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 ছোট এবং অবশ্যই জায়গাটা ক্ষুদ্র হবে, ক্ষুদ্র, একটা ধনাত্মক ভারী ক্ষুদ্র অংশ আছে যে ওই 20,000টার মধ্যে একটা আলফাকণাকে রিটার্ন পাঠাচ্ছে। কেন? প্রথম কথা, আলফাকণা পজিটিভ, তাকে রিটার্ন পাঠাতে পারে কোনো পজিটিভ। দ্বিতীয় কথা, আলফাকণা কিন্তু ইলেকট্রনের থেকে প্রায় 7,500 গুণ ভারী, আলফাকণা ইলেকট্রনের থেকে 7,500 গুণ ভারী। তো আলফাকণা যদি ইলেকট্রনের থেকে 7,500 গুণ ভারী হয়, মানে প্রোটনের থেকেও নিয়ার অ্যাবাউট 7,500 গুণ ভারী, তো ওই 7,500 গুণ ভারী একটা আলফাকণা যদি নিউক্লিয়াস হালকা হতো, নিউক্লিয়াসে মানে ওই যে ছোট্ট বিন্দুটার কথা বললাম, ওই বিন্দুটা তো নিউক্লিয়াস, বুঝতেই পারছিস, তুই ক্লিয়ার বুঝতে পারছিস তো, মানে এই কনসেপ্টগুলো আমরা কিছুটা 9-10 পড়েছি, ক্লিয়ার তো? তো ও যদি আলফাকণা ভারী না হতো, ও যদি মানে সরি নিউক্লিয়াস যদি হালকা হতো, তাহলে তো নিউক্লিয়াসে গিয়ে আলফাকণা ধাক্কা মারত, নিউক্লিয়াস ভেঙে ছুটে বেরিয়ে যেত, তাহলে নিশ্চয়ই এটা ভারী, এটা ধনাত্মক, যদি ঋণাত্মক হতো তাহলে তার বিকর্ষণ হতো না, কারণ আলফাকণা পজিটিভ, তাহলে ওই অংশটাও পজিটিভ এবং ক্ষুদ্র। কেন ক্ষুদ্র বলছি, কারণ ওই 20,000টার মধ্যে একটা রিটার্ন খাচ্ছে, তো সেই জন্য ক্ষুদ্র, একটা অংশ আছে যে অংশটার মধ্যে পরমাণুর সব ধনাত্মক চার্জ সন্নিহিত আছে, এটা তিন নম্বর সিদ্ধান্ত রাদারফোর্ডের। দু নম্বর সিদ্ধান্ত কি, রাদারফোর্ড বলছে কিছু সংখ্যক আলফা, রাদারফোর্ড দেখলো কিছু সংখ্যক আলফাকণা সামান্য কোণে বিচ্যুত হচ্ছে, তাহলে এটা থেকেও তিনি বলছেন যে এই যে নিউক্লিয়াস, যে সমস্ত আলফাকণা নিউক্লিয়াসের পাশ দিয়ে যাবে সেই সমস্ত আলফাকণাকে নিউক্লিয়াস কি করবে, এটা বিকর্ষণ বল দেবে, সেই বিকর্ষণ বল দিয়ে আলফাকণাটাকে সরিয়ে দেবে, বাট খুব বেশি কিন্তু সরাতে পারবে না, কারণ আলফাকণা ইলেকট্রনের থেকে প্রায় 7,500 মানে 7,500 গুণ ভারী, তো হালকা কোণে বিচ্যুত হচ্ছে, সেখান থেকে তিনি বলছেন, মানে আলটিমেট কথা হচ্ছে উনি বলতে চাইছেন যে পরমাণুর কেন্দ্রে একটা খুব ক্ষুদ্র অংশ জুড়ে পরমাণুর সমস্ত পজিটিভ কণাগুলো রয়েছে এবং সেই অংশটা খুব ভারী, এটা তিনি ডিসকভার করলেন, আবিষ্কার করলেন। এবং এর আগে দেখবি বিজ্ঞানী থমসনের মডেল আছে, যেটাকে আমরা পাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল বলি, এগুলো 9-এর বইয়ে সবই আছে, তুই ভিডিওতেও পেয়ে যাবি।
তো সেই মডেলে বিজ্ঞানী থমসন বলেছেন যে কোনো পরমাণুর ভিতরে ইলেকট্রনগুলো ওই তরমুজের দানাগুলো যেমন ছড়িয়ে ছিটিয়ে থাকে বা কেকের মধ্যে কিসমিসগুলো যেমন ছড়িয়ে ছিটিয়ে থাকে তেমনভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো রাদারফোর্ডের মডেলেও রাদারফোর্ড বলছেন যে এই নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন কক্ষপথে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তাহলে আমরা এই পেজে কী কী শিখলাম? রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, তার পর্যবেক্ষণ, তার সিদ্ধান্ত এবং রাদারফোর্ডের পরমাণু মডেল কিন্তু শিখলাম। তো এবার এরপরে কিন্তু রাদারফোর্ডের এই গল্প টল্প হয়েছে 1911 সালটার নাগাদ। তখনও কিন্তু রাদারফোর্ড কিন্তু বলেছে নিউক্লিয়াসে শুধুমাত্র প্রোটন আছে আর ইলেকট্রনগুলো এই অরবিটে ঘুরে বেড়াচ্ছে। তখনও কিন্তু নিউট্রন আবিষ্কার হয়নি, তখনও কিন্তু নিউট্রন আবিষ্কার হয়নি। তো তখন বিজ্ঞানীরা দেখল যে পরমাণুর ইলেকট্রনের ভর প্লাস প্রোটনের ভর মিলে যা হচ্ছে, আর পরমাণুর ভর, পরমাণুর ভর এটার ভর যা হচ্ছে আর পরমাণুর ভর, এই দুটো অসমান হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে এই ইলেকট্রনের ভর প্রোটনের ভর মিলে যা ভর হচ্ছে সেটা ছোট, পরমাণুর ভর বেশি। তার মানে পরমাণুর মধ্যে নিশ্চয়ই আরো কেউ আছে যে তুলনামূলক ইলেকট্রন এবং প্রোটনের থেকে ভারী এবং যার যে থাকার ফলে এই ভরটা সমান হবে। তো সেটা 1932 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যাডউইক আবিষ্কার করলেন নিউট্রন, ঠিক আছে? সেটা কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলের আবিষ্কারের অনেক পরে হচ্ছে। 1932 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যাডউইক এই নিউট্রন কণা আবিষ্কার করলেন। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা? চেঞ্জ করব, বল বল বল। লিখতে এখন কিছু হবে না, তুই জাস্ট বোঝ, যা লেখালেখি সব বইয়ে আছে, ঠিক আছে? তুই জাস্ট বোঝ, তুই এই ভিডিওর রেকর্ডিংটাও পেয়ে যাবি। তুই যদি পরে শুনতে চাস তুই পরে ভিডিওটা চালিয়েও লিখে নিতে পারবি। তুই ভালো করে আগে বোঝ এবং কি কি পয়েন্ট করছি আমি সেই পয়েন্টগুলো এখন খাতায় আউটলাইন কর, পরে তুই বই পড়ে ভিডিও দেখে তুই তোর মতো করে লিখে নিবি, ঠিক আছে? তারপরে যদি তোর কোনো জায়গায় লিখতে অসুবিধা হয় তখন আমাকে বলবি, আমি তোকে বলে দেবো। ওকে, বল, বুঝতে কোনো জায়গায় অসুবিধা? পেজ চেঞ্জ করি। ওকে, এবার রাদারফোর্ড পরমাণু মডেল দিল, তার আগে কিন্তু থমসন পরমাণু মডেল দিয়েছে। থমসনের পরমাণু মডেলেরও কিন্তু নানা রকম ত্রুটি ছিল। রাদারফোর্ড পরমাণু, সেগুলো আমরা ক্লাস 9-এ পড়েছি, তুই পুরোনো ভিডিও পেয়ে যাবি। রাদারফোর্ডের পরমাণু মডেলেরও কিন্তু ত্রুটি আছে। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটো ত্রুটি আছে, নাম্বার 1, নাম্বার 2, খুব ইম্পর্টেন্ট। কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্স বা ইলেকট্রোডাইনামিক্স, ক্লাসিক্যাল ফিজিক্স মানে বাংলায় একদম গতানুগতিক যে ফিজিক্স, আর ইলেকট্রোডাইনামিক্স মানে তড়িৎ গতিবিদ্যা, সেটা কি বলছে? বলছে যে কোনো একটা তড়িৎবাহী কণা বা আধানযুক্ত কণা, সেটা যদি কোনো একটা বৃত্তাকার পথে, এই কণাটা পজিটিভ তড়িৎগ্রস্ত হোক বা নেগেটিভ তড়িৎগ্রস্ত হোক, সে যদি কোনো বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে সে ক্রমাগত শক্তি বিকিরণ করতে থাকবে, তার থেকে ক্রমাগত শক্তি বেরোবে, ঠিক আছে? কোনো একটা তড়িৎগ্রস্ত কণা সে যদি কোনো একটা বৃত্তাকার পথে ক্রমাগত ঘুরতে থাকে তাহলে তার থেকে শক্তি বেরোবে। রাদারফোর্ড তার পরমাণু মডেলে বলেছে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, তাহলে নিয়ম অনুযায়ী, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রনগুলো যদি বৃত্তাকার কক্ষপথে ঘোরে তাহলে ইলেকট্রনগুলো থেকে নির্গত শক্তি, ক্রমাগত শক্তি নির্গত হবে। ইলেকট্রনগুলো থেকে ক্রমাগত যদি শক্তি নির্গত হয় তাহলে ইলেকট্রনগুলোর শক্তি কমতে থাকবে। ইলেকট্রনগুলোর শক্তি যদি ক্রমাগত কমতে থাকে তাহলে ইলেকট্রন, যে ইলেকট্রন এই বৃত্তাকার কক্ষপথে ঘুরছিল, সেই ইলেকট্রন কিছুক্ষণ পরে তার বৃত্তাকার কক্ষপথটা কিন্তু ছোট হয়ে যাবে, কিছুক্ষণ পরে সে আবারও বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, তার বৃত্তাকার কক্ষপথ কিন্তু আরও ছোট হয়ে যাবে, কিছুক্ষণ পরে
সে আবার শক্তি বিকিরণ করছে, তার বৃত্তাকার কক্ষপথ কিন্তু আরো ছোট হয়ে যাবে। এরকম ভাবে ছোট হতে 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 এক সময় কোথায় চলে যাবে, নিউক্লিয়াসের উপরে এসে কিন্তু ইলেকট্রনটা আছড়ে পড়বে। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল কিন্তু পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না। রাদারফোর্ডের পরমাণু মডেল স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না। এবার এখান থেকে আরেকটা পয়েন্ট আছে, যে কোন একটা ইলেকট্রন যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরছে তখন তার থেকে ক্রমাগত শক্তি বেরোচ্ছে, কে বলছে? ক্লাসিক্যাল ফিজিক্স বলছে বা ইলেকট্রোডাইনামিক্স বলছে, গতিবিদ্যা বলছে। তাহলে একটা ইলেকট্রন সে যখন একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরছে তার থেকে যদি কন্টিনিউয়াসলি এনার্জি বেরোতে থাকে, আমরা ক্লাস নাইনে পড়েছি এনার্জি 8 রকমের হয়, তাপ শক্তি, শব্দ শক্তি, তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি, চৌম্বক শক্তি। তাহলে ওই 8টা প্রকারের কোনো এক প্রকার এনার্জি যদি শক্তি বেরোতে থাকে তাহলে পরমাণু থেকে আমরা বাইরে বেরোতে দেখবো, হতে পারে পরমাণুটা গরম হয়ে যাবে, হতে পারে পরমাণু থেকে শব্দ বেরোবে, হতে পারে পরমাণু থেকে চৌম্বক শক্তি বেরোবে, বা হতে পারে পরমাণু থেকে কারেন্ট বেরোবে, হতে পারে পরমাণু থেকে লাইট বেরোবে, এরকম কিছুটা দেখবো। তো সাধারণত এখানে শক্তিটা আলোক শক্তি হিসেবে নির্গত হয়, ঠিক আছে? পরমাণু থেকে যখন শক্তি নির্গত হয় তখন সেটা কোন একটা আলোক শক্তি হিসেবে নির্গত হয়। তাহলে পরমাণুর ভিতরে যদি বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন গুলো ঘোরে এবং ক্লাসিক্যাল ফিজিক্স বলছে বৃত্তাকার কক্ষপথে কোন একটা আধানযুক্ত কণা ঘুরলে তার থেকে ক্রমাগত শক্তি বর্জিত হতে থাকে, তাহলে আমরা পরমাণু থেকে কন্টিনিউয়াসলি লাইট বেরোতে দেখবো, আলোক শক্তি বেরোতে দেখবো। বাট বাস্তবে কন্টিনিউয়াস স্পেকট্রাম বা কন্টিনিউয়াস মানে বাংলায় বলে কি হলো, নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায় না, বাস্তবে পাওয়া যায় রেখা বর্ণালী, মানে ডিসকন্টিনিউয়াস, কখনো এনার্জি বেরোলো কখনো এনার্জি বেরোলো না। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী কিন্তু সবসময় এনার্জি বেরোতে থাকবে, কিন্তু বাস্তবে সবসময় এনার্জি বেরোয় না, বাস্তবে পাওয়া যায় রেখা বর্ণালী। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল কিন্তু রেখা বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে না, রেখা বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে না। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী পরমাণু থেকে কন্টিনিউয়াস স্পেকট্রাম বের হওয়ার কথা, নিরবিচ্ছিন্ন বর্ণালী বের হওয়ার কথা, বাট বাস্তবে বের হয় রেখা বর্ণালী, এবং রাদারফোর্ডের পরমাণু মডেল কিন্তু রেখা বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে না। তাহলে দেখ, রাদারফোর্ড একটা পরমাণু মডেল দিলেও সেই পরমাণু মডেলে দুটো ত্রুটি দেখা গেল, দুটো ভুল খুঁজে পাওয়া গেল। এই পর্যন্ত কোনো অসুবিধা? আচ্ছা, এরপরে আমরা বোরের পরমাণু মডেল পড়ব, বিজ্ঞানী বোর। এরপরে অনেক গল্প হয়েছে, বোর কিন্তু রাদারফোর্ডের একজন ছাত্র, তিনি 1911-এ মানুষ কোনো একটা ভালো কাজ করলে তার খুঁত ধরার জন্য ব্যস্ত থাকে। 1911-এ রাদারফোর্ড ভালো কাজটা করলো, পরমাণু মডেল দিল, 1912-র মধ্যে এই ভুলগুলো বাকিরা খুঁত ধরে ফেলল। 1913 সালে বিজ্ঞানী নিলস বোর, রাদারফোর্ডের ছাত্র, সে প্ল্যাঙ্কের কোয়ান্টাম মতবাদ, এটা ফিজিক্সে পড়ানো হয়, দরকার নেই, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আছে, সেই প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে এই দুটো ভুলকে তিনি এলিমিনেট করে দিলেন, বাদ দিয়ে দিলেন, দিয়ে আরেকটা পরমাণুবাদ দিলেন, যে পরমাণুবাদটা ক্লাস 9-10-এ পড়ানো হয়েছে বাট সেইভাবে পড়ানো হয়নি। ক্লাস 11-এ কিন্তু আমাদেরকে বোরের পরমাণুবাদটা ভালো করে বুঝতে হবে। ওকে, তো পেজ চেঞ্জ করি, পরের পেজে গিয়ে আমি বোরের পরমাণুবাদ বলছি, চেঞ্জ করব। বোরের পরমাণুর গঠন বা পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল কি বলছে? বোর 3টে কথা বলেছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। রাদারফোর্ড বলেছে যে পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো যে কোনো কক্ষপথেই ঘুরতে পারে, বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে। বোর এসে বলছে, আরে না, পরমাণুর মধ্যে যে কোনো বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরবে তা হবে না, পরমাণুর মধ্যে কিছু
নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট কক্ষপথেই ইলেকট্রন ঘুরতে পারে। কোন কক্ষপথে ইলেকট্রন ঘুরতে পারবে? যে কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান এম ভি আর, এটা হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের মান এইচ বাই টু পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে। এইচ বাই টু পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক। এম হচ্ছে ইলেকট্রনের ভর, এম হচ্ছে ইলেকট্রনের ভর। ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের বেগ। আর আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। আর পাই তো জানিস, পাই হচ্ছে 22/7। ঠিক আছে, সব বলে দিলাম। কিন্তু তো বোর্ড এসে বলছে, এটা তো মহাবাড়ির আবদার না, যে কোনো কক্ষপথে ইলেকট্রন ঘুরতে পারবে? সেই সমস্ত কক্ষপথে ইলেকট্রন ঘুরতে পারবে যে সমস্ত কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান এইচ বাই টু পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক। কথাটা বোঝা গেল? যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এই প্ল্যাঙ্কের ধ্রুবকের মানটান আছে, এগুলো আমি মানটা আপাতত বলে দিচ্ছি। এগুলো ফিজিক্সে আরও বেশি পরিমাণে ব্যবহার হবে, কেমিস্ট্রিতেও ব্যবহার হবে, জয়েন্ট ইন্ডাস ট্রেন্ডাস লেভেলে ব্যবহার হয়। তো এই মুহূর্তে আমাদের মানটা জেনে রাখ, অঙ্ক করতে গিয়ে অনেক সময় কাজে লাগতে পারে। এটা হচ্ছে মান আর্ক সেকেন্ড, এটা তোর সিজিএস এ মান, সিজিএস এসআইতে মান হচ্ছে 6.626 × 10⁻²⁴ জুল সেকেন্ড। ওকে, তাহলে বোর তার পরমাণু শিকার্যের প্রথম পয়েন্টে বলল, ইলেকট্রন যে কোনো কক্ষপথে ঘুরতে পারবে না, ইলেকট্রন সেই সমস্ত কক্ষপথেই, বৃত্তাকার কক্ষপথেই ঘুরবে যে সমস্ত বৃত্তাকার কক্ষপথে পরমাণুর ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান এইচ বাই টু পাই এই জিনিসটার পূর্ণ সংখ্যার গুণিতক হবে। রাদারফোর্ড এবং বোর দুজনেই কিন্তু পরমাণুর কক্ষপথ সম্পর্কে বৃত্তাকার কথাটা বলেছে। ঠিক আছে, মানে এরপরে আমরা আরেকজন বিজ্ঞানীর নাম পড়বো, এই বোরের পরমাণু মডেলেরও কিছু ভুল পাবো একটু পরেই। তো সেই ভুল থেকে, সেই ভুল থেকে আমরা আরেকজন বিজ্ঞানী আসবে, তিনি আবার পরমাণু মডেল দেবেন, যেটা আমরা ক্লাস 9-10 পড়িনি, এটা 11-12 ব্যাপার। তো সেখানে কিন্তু বৃত্তাকার কক্ষপথ কনসেপ্টটা থাকবে না, উপবৃত্তাকার কক্ষপথ কনসেপ্টটা থাকবে। ওকে, নেক্সট পয়েন্ট, দু নম্বর পয়েন্টে বোর বলছে যে ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে, তোর এটা যেটা প্রবলেমটা হয়েছিল যে ইলেকট্রন একটা কক্ষপথে ঘুরছে, তাহলে ক্লাসিক্যাল ফিজিক্স বা ইলেকট্রোডাইনামিক্স বলে যে সেখান থেকে কন্টিনিউয়াসলি এনার্জি বেরোতে থাকবে। বোর বলছে ইলেকট্রন যখন একটা কক্ষপথে ঘুরবে তখন সে কোনো প্রকার এনার্জি বর্জনও করবে না, কোনো প্রকার এনার্জি গ্রহণও করবে না। প্রথমে এই কথাটা বলে দিল যে ইলেকট্রন যখন একটা কক্ষপথে ঘুরবে তখন সে কোনো প্রকার এনার্জি বর্জনও করবে না, কোনো প্রকার এনার্জি গ্রহণও করবে না। কক্ষপথের এনার্জি যা, কক্ষপথের এনার্জি যা, ইলেকট্রনের এনার্জিও তাই হবে। এই কক্ষপথগুলোকে বলা হয় স্থির শক্তির কক্ষ, এগুলো বইয়ের ভিতরে সবই পাবি, এগুলোকে স্থির শক্তির কক্ষ বলা হয়। ঠিক আছে, পরমাণুর ভিতরে যখন কোনো একটা কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরবে সে কোনো প্রকার শক্তি গ্রহণও করবে না, কোনো প্রকার শক্তি বর্জনও করবে না। কক্ষপথের শক্তি যা, সেই স্থির শক্তি নিয়েই সে সেই কক্ষপথে ঘুরবে, এগুলোকে শক্তি স্তর বা এনার্জি লেভেলও বলা হয়। সেকেন্ড পয়েন্ট বুঝতে কোনো অসুবিধা? এবং তিনি বলেন যে এই আমাদের যে কক্ষপথগুলো আছে কে এল এম এন এরকম করে পরপর আছে, তো তো যদি আমরা এদের কক্ষপথের কার শক্তি কম কার শক্তি বেশি সেই হিসেবে সাজাই, তাহলে দেখা যাবে যে কে এর শক্তি কম, এল এর শক্তি কে এর থেকে বেশি, এল, বুঝতে পারছিস, এরকমভাবে চলবে। তার মানে
প্রথম কক্ষপথের শক্তি সব থেকে কম, তারপরে ধীরে ধীরে শক্তিগুলো বাড়তে থাকবে এবং ক্রম অনুসারে বাড়তে থাকবে। এই পর্যন্ত কোনো অসুবিধা? মানে প্রত্যেকটা কক্ষপথে সঞ্চরণশীল ইলেকট্রনের শক্তির মান কক্ষপথের শক্তির সমান, নিউক্লিয়াস থেকে দূরত্ব যত বাড়বে কক্ষপথের শক্তি তত বাড়বে। ক্লিয়ার? আমি যা কথা বলছি সব বয়ে আছে, অবশ্যই। কে কক্ষ নিউক্লিয়াসের কাছে থাকে, এল কক্ষ একটু দূরে থাকে, এম কক্ষ আরো দূরে থাকে, কে এর শক্তি কম, এল এর শক্তি বেশি, এম এর শক্তি আরো বেশি। তাহলে দেখ, কে কক্ষের নিউক্লিয়াস থেকে দূরত্ব যত বাড়ছে শক্তি তত বাড়ছে। ওকে, নেক্সট 3 নম্বর পয়েন্টে বোর বলছে যে ধর এটা একটা শক্তি স্তর আর এটা আর একটা শক্তি স্তর, এই বাইরের শক্তি স্তরটার নাম হচ্ছে, বাইরের শক্তি স্তরটার নাম হচ্ছে E1, ভিতরের শক্তি স্তরটার নাম হচ্ছে E2। তো আমার প্রথম প্রশ্ন, কার শক্তি বেশি কার শক্তি কম? E2 এর বেশি হবে, E2 এর বেশি হবে। এই জায়গায় নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস থেকে E2 এর দূরত্ব যদি R1 হয়, R2 হয়, এটা যদি R1 হয় তাহলে R2 ছোট, R1 বড়, তাহলে E1 এর শক্তি কি হবে? বেশি হবে, E2 শক্তি কম হবে। তাহলে বোর বলছে যখন, তাহলে E1 কিন্তু উচ্চ শক্তি সম্পন্ন স্তর, E2 কিন্তু নিম্ন শক্তি সম্পন্ন স্তর। বোর বলছে যখন কোন একটা ইলেকট্রন উচ্চ শক্তি সম্পন্ন স্তর থেকে নিম্ন শক্তি সম্পন্ন স্তরে আসবেই, জাম করে ইলেকট্রনগুলো একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে জাম করে। তো যখন ইলেকট্রনগুলো একটা উচ্চ শক্তি সম্পন্ন স্তর থেকে নিম্ন শক্তি সম্পন্ন স্তরে আসবে তখন কি করবে, কিছুটা এনার্জি বিকিরণ করবে। বোঝা গেল? যখন কোন একটা ইলেকট্রন একটা উচ্চ শক্তি সম্পন্ন স্তর থেকে নিম্ন শক্তি সম্পন্ন স্তরে আসবে তখন কিছুটা এনার্জি ছেড়ে দেবে। এবার তাহলে এই এখানে কতটা এনার্জি ছাড়বে, এনার্জি ডিফারেন্স কত, কে বড়? আচ্ছা, আর আরেকটা বলে নিই, তারপরে ক্যালকুলেশনটা আসছি। আবার যখন কোনো একটা ইলেকট্রন নিম্ন শক্তি সম্পন্ন স্তর থেকে উচ্চ শক্তি সম্পন্ন স্তরে আসবে তখন সে এনার্জি শোষণ করবে। ওকে, কোনো অসুবিধা? তো দেখ, এর মধ্যে কে বড়? E1 বড়, E2 ছোট। E1 মাইনাস E2, দ্যাট ইজ দ্য এনার্জি ডিফারেন্স, শক্তির ব্যবধান, কতটা শক্তি শোষণ করবে বা কতটা শক্তি বর্জন করবে, দ্যাট ইজ এইচ নিউ। এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, একটু আগেই পড়েছি, আর নিউ হচ্ছে নির্গত আলোর কম্পাঙ্ক, নির্গত আলোর কম্পাঙ্ক। আমরা একটু আগে আলোচনা করেছি যে পরমাণু থেকে যখন কোনো রকম শক্তি বের হয় বা কোনো শক্তি ঢোকে তখন সেই শক্তিটা আলোক শক্তি হিসেবে বের হয় বা আলোক শক্তি হিসেবে ঢোকে। তো সেই আলোর কম্পাঙ্ক, যেটা কম্পাঙ্ক আমরা ক্লাস 9-10-এ পড়েছি, 9-এর শব্দ চ্যাপ্টারে কম্পাঙ্ক ছিল, ওটা হচ্ছে একটা তরঙ্গ। সেই তরঙ্গের কম্পাঙ্ক, সেই কম্পাঙ্ক যদি নিউ হয়, এইচ নিউ এটা শক্তিকে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে E1 মাইনাস E2। বল, এটা হলো বোরের পরমাণু মডেলের এই তিনটে স্বীকার্য, ক্লাস 11-এর জন্য রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেলের স্বীকার্য, খুব 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 ইম্পর্টেন্ট। কিন্তু কোনো অসুবিধা? E1 মাইনাস E2, E1 বড়, E2 ছোট, তাহলে এনার্জি ডিফারেন্স হচ্ছে E1 মাইনাস E2। সেটা কার সঙ্গে সমান হবে? বড় বলছে এইচ নিউ এর সঙ্গে সমান হবে, যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক আর নিউ হচ্ছে নির্গত বা শোষিত, হতে পারে শোষিত আলোর কম্পাঙ্ক, যে আলোটা বের হচ্ছে বা যে আলোটার শোষণ ঘটছে সে আলোটার কম্পাঙ্ক হচ্ছে ইউ। ওকে, এবার এই বোর্ডের পরমাণু মডেলেরও কিছু ত্রুটি আছে, নেক্সট পেজ যাই, চেঞ্জ করি।
বোরের পরমাণু মডেলের ত্রুটি। আচ্ছা, নাম্বার ওয়ান, বোরের যে পরমাণু মডেল, এই পরমাণু মডেল কিন্তু তোর একটা ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম, মানে দেখ হাইড্রোজেনের ভিতরে একটা ইলেকট্রন আছে, হিলিয়াম এইচ ই যদি আমি প্লাস বানাই তার ভিতরে একটা ইলেকট্রন আছে, লিথিয়াম এল আই যদি আমি টু প্লাস বানাই তার ভিতরে একটা ইলেকট্রন আছে, বেরিলিয়াম বি ই তার যদি থ্রি প্লাস বানাই তার ভিতরে একটা ইলেকট্রন আছে। তো যারা একটা ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম তাদের ক্ষেত্রে এই বোরের পরমাণু মডেল প্রযোজ্য, বাট মাল্টিপল ইলেকট্রন মানে একের বেশি ইলেকট্রন যদি থাকে তাহলে সেই সিস্টেমের ক্ষেত্রে এই বোরের পরমাণু মডেল কিন্তু প্রযোজ্য নয়। ওকে, নাম্বার টু, দুটো নাম বলছি, একটার নাম হচ্ছে জিম্যান এফেক্ট, জিম্যান এফেক্ট, আর তিন নম্বর হচ্ছে স্টার্ক এফেক্ট। কি ব্যাপারটা, আমরা যদি কোনো একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে কোনো একটা এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম বা পরমাণুকে নিয়ে যাই, তাহলে তার থেকে যে রেখা বর্ণালী, আমরা একটু আগে দেখেছি পরমাণু থেকে বাস্তবে রেখা বর্ণালী পাওয়া যায়, তো তার থেকে যে রেখা বর্ণালীটা বের হয় সেই রেখা বর্ণালী কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ হয়ে যায়। একটা ইলেকট্রন, একটা তড়িৎ ক্ষেত্র বা একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি নিয়ে যাই, সেই চুম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের মধ্যে গিয়ে একটা এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের যে থেকে যে এনার্জিটা, যে রেখা বর্ণালীটা বের হয় সেই রেখা বর্ণালীটা আরও ছোট ছোট অংশে ভাগ হয়ে যায়। এই যে ছোট ছোট অংশে ভাগ হয়ে যাওয়া, এটাকে যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘটে তখন তার নাম হচ্ছে জিম্যান এফেক্ট, যদি সেটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে ঘটে তখন তার নাম হচ্ছে স্টার্ক এফেক্ট। এই জিম্যান এফেক্ট এবং স্টার্ক এফেক্ট কেন ঘটছে তার ব্যাখ্যা বোরের পরমাণু মডেল দিতে পারে না, বোরের পরমাণু মডেল দিতে পারে না। ওকে, বোঝা গেল, তাহলে এটাও ত্রুটি, কোনো অসুবিধা এই পর্যন্ত? চার নম্বর, বোরের পরমাণু মডেল দ্বিমাত্রিক, বোর যে পরমাণু মডেল দিয়েছিল সেটা দ্বিমাত্রিক মানে টু ডি, বাট অরিজিনাল পরমাণু মডেল বাস্তবে সেটা কিন্তু ত্রিমাত্রিক। তাহলে এটাও একটা প্রবলেম যে বাস্তব পরমাণু মডেল ত্রিমাত্রিক, বোর যেটা দিচ্ছে সেটা দ্বিমাত্রিক। ওকে, তাহলে দেখ এতগুলো ত্রুটি কিন্তু পাওয়া গেল, তো এই ত্রুটিগুলো অপসারণের জন্য আমাদেরকে পরের পরমাণু মডেলে যেতে হবে, যেটা হচ্ছে বিজ্ঞানী সমার ফিল্ড দিয়েছিল, সমার ফিল্ডের পরমাণু মডেল। সেই সমার ফিল্ডের পরমাণু মডেলে আমরা দেখব যে কিভাবে এই ত্রুটিগুলো অপসারণ করার চেষ্টা হয়, বাট তার আগে আমাদেরকে সমার ফিল্ডের পরমাণু মডেল যদি বুঝতে হয়, তো আমাদের সমার ফিল্ড যেটা করেছিল আমি বলে দিচ্ছি, সমার ফিল্ড জাস্ট এই ত্রুটিগুলো অপসারণের জন্য আরেকটা জিনিস কনসিডার করেছিল, তো আমি বলে দিই, চল সমার ফিল্ডের পরমাণু মডেল, সমার ফিল্ডের পরমাণু মডেল, তার পরমাণু মডেলের দুটো স্বীকার্য আছে, নাম্বার ওয়ান নাম্বার টু। সমার ফিল্ড কি বলছে, যে একটি কেন্দ্রীয়, দেখ তোর বইয়ে লেখা রয়েছে, আমি বইয়ের থেকেই বলছি, একটি কেন্দ্রীয় শক্তির, একটি কেন্দ্রীয় শক্তির প্রভাবে নিউক্লিয়াসের ভিতরে তো ইলেকট্রন প্রোটন আর নিউট্রনগুলো থাকে, সেই প্রোটন আর নিউট্রনের যে প্রোটন কি পজিটিভ সে ইলেকট্রনকে টানে, ওইটাই হচ্ছে একটা সেন্ট্রাল ফোর্স, সেন্টারের দিকে টানছে, মানে নিউক্লিয় আকর্ষণ বল যেটা। ইলেকট্রন অবিরাম তার ঘূর্ণনের ফলে বৃত্তাকার কক্ষপথ, যে কথাটা বোর এবং রাদারফোর্ড বলে গেছে যে কক্ষপথগুলো বৃত্তাকার হবে,
সেটা সমারফিল্ড বলছে না বৃত্তাকার না, এটা উপবৃত্তাকার কক্ষপথ সৃষ্টি হবে। ঠিক আছে, সমারফিল্ড প্রথম কিন্তু বললো যে উপবৃত্তাকার কক্ষপথ তৈরি হবে, সমারফিল্ডই উপবৃত্তাকার কক্ষপথের ধারণাটা দেয়। এবং অরিজিনালি বাস্তবে পরমাণুর ভিতরে যে কক্ষপথগুলো হয় সেগুলো কিন্তু উপবৃত্তাকার কক্ষপথ, সেগুলো কিন্তু কোনোটাই বৃত্তাকার কক্ষপথ নয়। এই উপবৃত্তাকার কক্ষপথে কোনো একটি, এই বৃত্তাকার কক্ষপথের একটা কেন্দ্র থাকে, বাট উপবৃত্তাকার কক্ষপথের কেন্দ্র বলে কিছু হয় না, ওখানে ফোকাস হয়, দুটো ফোকাস হয়। ঠিক আছে, তো এই দুটো হলো ফোকাস, এই ফোকাসের কোনো একটা ফোকাসে নিউক্লিয়াস অবস্থান করবে। সমারফিল্ড বলছে যে পরমাণুর ভিতরে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরবে না, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে, এবং এই উপবৃত্তাকার কক্ষপথে দুটো ফোকাসের মধ্যে যে কোনো একটা ফোকাসে নিউক্লিয়াস অবস্থান করবে। ওকে, কোনো অসুবিধা? আরো পিছনে দেখ, অনেক ক্যালকুলেশনের পরে গিয়ে আমার বইতে তো 2.11 এর দিকে চলে যা, কোয়ান্টাম সংখ্যা শুরু হচ্ছে যেখানে তার আগে রয়েছে। তুই এখন কত কত পয়েন্টে আছিস, 2 পয়েন্ট কত আছিস বল? অনেক পিছনে চলে যা, 2.6 যা, 2.66 কি আছে বল? আরো যা, 2.66, 2.10 কি আছে? আচ্ছা, এই ওইটাই ওটাই, হ্যাঁ, বোর্ডের তত্ত্বের পরিবর্তন, উপবৃত্তাকার কক্ষপথের ধারণা। সেকেন্ড বলছে যে তুই যদি একটা কোনো, যেটা এখানে জিম্যান এফেক্ট এবং স্টার্ক এফেক্ট এলো, সেই জিম্যান এফেক্ট স্টার এফেক্টের জন্য তিনি বলছেন শক্তিশালী চুম্বক বা তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালীর কোনো কোনো রেখা বিভাজন করতে গিয়ে তিনি আবর্তনকারী ইলেকট্রনগুলির কক্ষপথকে বিভিন্ন তলে অবস্থান করতে পারে। মানে আমি কি বলতে চাইছি, যে আমি নয়, সমারফিল্ড কি বলছে যে ধর কোন একটা কক্ষপথ এই প্লেনে আছে, মানে মানে প্লেনটা এইভাবে না একে, তার কোন একটা কক্ষপথ এই প্লেনে আছে, এই প্লেনের পরে ধর কোন একটা কক্ষপথ আছে উপবৃত্তাকার কক্ষপথ, ঠিক আছে, অন্য কোন একটা কক্ষপথ সে ওই প্লেনে না থেকে সে কিন্তু অন্য কোনো প্লেনে থাকতে পারে, ধর অন্য কোনো একটা কক্ষপথ সে এই প্লেনের পরে আছে, বলছি আকি, ধর এই প্লেনের পরে আর একটা কোনো কক্ষপথ আছে, এর এর উপরেই আছে, তোর মনে হচ্ছে দেখতে একই রকম, তোর মনে হবে কিন্তু দেখতে একই রকম, বাট দুটো আলাদা আলাদা প্লেনে আছে। তুই দুটো, একটা ধর মানে যেটা তেরচা করে এঁকেছি নীলকালি দিয়ে, ওটা ধর একটা প্লেন, মানে একটা সমতল, ওই সমতলের পরে ধর একটা কক্ষপথ আছে, আর একটা ধর অনুভূমিকভাবে এঁকেছি, ওই সমতলের পরে ধর একটা প্লেন আছে, একটা কক্ষপথ আছে, এই দুটো কক্ষপথ কিন্তু একই সমতলে নেই, ভিন্ন ভিন্ন সমতলে আছে। তো এই ভিন্ন ভিন্ন সমতলে থাকা কক্ষপথের জন্যেই এই মেনলি জিম্যান এফেক্ট এবং স্টার এফেক্টটা দেখা যায়। 11 এইটুকুনি জানলেই চলবে, এরপরে জিম্যান এফেক্ট কেন দেখা যায়, স্টার এফেক্ট কেন দেখা যায়, সেটা 13-14 পড়ানো হবে কলেজ লেভেলে। ঠিক আছে, তো জিম্যান এফেক্ট এবং স্টার এফেক্টকে বর্ণনা করতে গিয়ে সমারফিল কি বললেন, যে এই উপবৃত্তাকার কক্ষপথগুলো একই সমতলে থাকবে, তার কোনো বাধ্যবাধকতা নেই, এইগুলো দুটো আলাদা আলাদা সমতলেও থাকতে পারে, দুটো আলাদা আলাদা কক্ষপথ, সেটা দুটো আলাদা আলাদা সমতলেও থাকতে পারে। ওকে, কিন্তু তিনি অনেক কিছু সলভ করলেন, আলটিমেটলি সমারফিল্ডের পরমাণু মডেলেরও কিন্তু ত্রুটি রয়েছে, সমারফিল্ডের পরমাণু মডেল সেই দ্বিমাত্রিক, সেটাও কিন্তু ত্রিমাত্রিক হলো না, সমারফিল্ডের পরমাণু মডেলটাও দ্বিমাত্রিক, সমারফিল্ডের পরমাণু মডেলও কিন্তু ত্রিমাত্রিক নয়। তো আলটিমেটলি এর পরেও নতুন পরমাণু মডেল, মডার্ন অ্যাডভান্স পরমাণু মডেল রয়েছে, সেগুলো আমরা পরে পাব। ওকে, এই পর্যন্ত কোনো অসুবিধা থাকলে বল।
এই পর্যন্ত কোনো অসুবিধা? এই পর্যন্ত কোনো অসুবিধা নেই? এই পর্যন্ত কোনো অসুবিধা নেই তো? দেখ যদি কোনো অসুবিধা থাকে বল। ঠিক আছে, তো এবার আমরা পরের যে জিনিসটা পড়বো, আমি মাঝখানে অনেকটা বাদ দিয়েছি, বাদটা পরের দিন পড়াবো, বাদটা আজকে পড়াবো না। তো নেক্সট আমরা পড়ব কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যা কি, চল হেডিং করি কোয়ান্টাম সংখ্যা। এক সেকেন্ড দাঁড়া, কোয়ান্টাম সংখ্যা পড়বো, তার আগে তোকে চল পেজ চেঞ্জ করি, চেঞ্জ করছি পেজ। কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে, কোয়ান্টাম সংখ্যা কোন একটা পরমাণু, তার মধ্যে একটা ইলেকট্রন ঘুরছে, একটা নির্দিষ্ট সময়ে সেই ইলেকট্রনটা কোথায় আছে এটা তুই বলতে চাস। তো একটা ইলেকট্রন কোথায় আছে মানে কি, সে কোন কক্ষপথে আছে, এছাড়াও আরো অনেক কিছু। শুধু আমি যদি বলি তোর বাড়ি কোথায়, তুই বললি আমার বাড়ি পৃথিবীতে, তাহলে এবার অন্য গ্রহ থেকে একটা মানুষ তোর বাড়ি খুঁজতে খুঁজতে পৃথিবীতে এলো, পৃথিবীতে এলেই কি সে তোর বাড়ি খুঁজে পাবে? নিশ্চয়ই পাবে না। তখন তাকে বলতে হবে আমার বাড়ি এশিয়া, এশিয়া মহাদেশে। এবার এশিয়া মহাদেশে এলো, তাহলে কি তোর বাড়ি খুঁজে পাবে? না। তখন তাকে বলতে হবে আমার বাড়ি ভারতবর্ষ, একটা দেশে। যদি ইন্ডিয়া এলো, ইন্ডিয়া আসলে তোর বাড়ি খুঁজে পাবে? না। তারপরে তোকে বলতে হবে আমার বাড়ি একটা রাজ্য, স্টেট, ওয়েস্ট বেঙ্গল, আসলো, তাও পাবে না। তখন তোকে বলতে আমার বাড়ি একটা ডিস্ট্রিক্ট, জেলা, নর্থ চব্বিশ পরগনা। এরকমভাবে ভাগে ভাগে কিন্তু বলতে হবে। তেমন একটা ইলেকট্রনের কোথায় আছে সেটা বোঝানোর জন্যে আমরা কতগুলো সংখ্যাকে ব্যবহার করি। যেমন আমাদের পিন নাম্বার, আমাদের পিন নাম্বারের প্রথমেই রয়েছে সাত। এই সাত সংখ্যাটা কি নির্দেশ করে? যে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের যত পিন নাম্বার আছে সব কিন্তু সাত দিয়ে শুরু। তারপরে আছে চার তিন, এই চার তিন কি নির্দেশ করে? নর্থ চব্বিশ পরগনা। মোটামুটি নর্থ চব্বিশ পরগনার যত পিন নাম্বার আছে সবই মনে হয় চার তিন দিয়ে শুরু। এরকম ওটা ওটা পোস্টাল, যারা পোস্টের চিঠি টিটিগুলো ভাগটাগ করে তারা এটা আরও ভালো বলতে পারবে। তো অন্য কোনো রাজ্যে যদি তুই চলে যাস, বিহারে বা উত্তরপ্রদেশে তুই চলে যাস, বা আমাদের ধর তুই তামিলনাড়ুতে চলে গেলি, ঠিক আছে, তুই সেখানে গিয়ে দেখবি তুই পিন নাম্বারটা কিন্তু সাত দিয়ে শুরু না, অন্য কিছু দিয়ে শুরু। তো এমনই কোনো একটা কোয়ান্টাম নাম্বার পিন নাম্বারের মতোই কাজ করে, কোনো একটা ইলেকট্রন কোথায় আছে সেটা খুঁজে বের করতে তোকে সাহায্য করবে। ওকে, তো এই কোয়ান্টাম সংখ্যাকে বা কোয়ান্টাম নাম্বারকে চার ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে মুখ্য কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যার ইংরেজি নাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যাকে ছোট হাতের এন দিয়ে লেখা হয়। সেকেন্ড গৌণ কোয়ান্টাম নাম্বার বা দিক নির্ণায়ক কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা যাকে বলা হয় দিক নির্ণায়ক কোয়ান্টাম সংখ্যা, এর ইংরেজি নাম সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বলা হয়, কোয়ান্টাম নাম্বার বলা হয়। এটাকে নির্দেশ করা হয় এল দিয়ে। থার্ড, থার্ড হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটাকে এম দিয়ে ডিনোট করা হয়। ফোর্থ হচ্ছে ঘূর্ণায়মান কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার, ঘূর্ণায়মান কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার, এটাকে এস দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, এই চারটে কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা টোটাল একটা ইলেকট্রন সে কোথায় আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তো মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা কিন্তু আমরা অলরেডি ক্লাস নাইন টেনে পড়ে এসেছি, যে আমরা জানি আমাদের কতগুলো কক্ষপথ থাকে, কে কক্ষ, যেখানে
এন এর মান হচ্ছে 1, এল এন এর মান হচ্ছে 2, কে এল এম এন এর মান 3, এন এন এর মান 4, এরকমভাবে চলতে থাকে। তো সেটাই কিন্তু মুখ্য কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে যে যে মুখ্য শক্তি স্তর, তার যে নাম্বারই, সেটাকেই বলা হয় মুখ্য কোয়ান্টাম নাম্বার বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। তো তাহলে এখানে সবচেয়ে বড় কথা, আমরা ক্লাস নাইনে বোরবুড়ি পরিকল্প প্রকল্প বা বোরবুড়ি প্রিন্সিপাল পড়েছি। বোরবুড়ি প্রিন্সিপাল কি বলেছিল, তুই পুরোনো ভিডিওগুলোতে পেয়ে যাবি, যে ভিডিওগুলো আমি তোকে পাঠিয়ে দেবো খুনি। সেই প্রিন্সিপাল বলেছিল যে কোন একটা কক্ষপথ, সেই কক্ষপথে কোয়ান্টাম মুখ্য কোয়ান্টাম নাম্বার যদি এন হয়, তাহলে তার মধ্যে হায়েস্ট 2n² ইলেকট্রন থাকতে পারবে, যেটা দিয়ে আমরা কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বের করি। তো এটার মধ্যে কত থাকতে পারবে, 2 × 1² দ্যাট ইজ 2, এটার মধ্যে কত থাকতে পারবে, 2 × 2² দ্যাট ইজ 8, এটার মধ্যে কত থাকতে পারবে, 2 × 2 = 3² দ্যাট ইজ 18, 2 × 4² 16 × 32 এরমভাবে থাকতে পারবে। কিন্তু এই সূত্রের আমরা ক্লাস 9-10 এই সূত্র দিয়ে কিন্তু আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করেছি, বাট প্রবলেম আছে, এই সূত্র দিয়ে ক্লাস 11-12 কিন্তু আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস আর সেভাবে করব না। যদি এন এর মান 4 হয়, তাহলে এই 4 নম্বর সূত্র পর্যন্ত, 4 নম্বর সূত্র হলে ইলেকট্রন কত থাকবে সর্বোচ্চ, 4 নম্বর 32টা ইলেকট্রন থাকবে 4 নম্বর কক্ষপথে। তো এন এর মান 4 হলে, 4 বা 4-এর বেশি হলে, বেশি হলেও কিন্তু ইলেকট্রনের সংখ্যা সর্বোচ্চ 32-এর থেকে বেশি হবে না। আমরা কে এল এম এন ও ও যে কক্ষ, সেখানে এন কত, 5, তাহলে 2 × 5² দ্যাট ইজ 5×5=25 হওয়ার কথা। তো ও কক্ষপথে, কে এল এম এন ও ও কক্ষপথে এন ইকাল টু 5, সেখানে 2 × 5² 50 হওয়ার কথা। বাট কোনোদিনই কোনো একটা কক্ষপথে সে 4-এর মানের বেশি হোক হলেও সর্বোচ্চ ইলেকট্রন বোরবুড়ি প্রকল্প বলছে যে 2n² 50টা, বাট কখনোই কিন্তু 32টার বেশি ইলেকট্রন কোনো একটা কক্ষপথে ঢুকতে পারবে না। এটা হলো 2n² সব থেকে বড় সীমাবদ্ধতা বা ব্যর্থতা। সব থেকে আউটার মোস্ট সেলে 1 নম্বর, তাহলে আমরা কি বুঝলাম, 1 নম্বর বুঝলাম এন এর মান, স্মল এন এর মান যদি 4-এর থেকে বেশি হয়, তাহলে কিন্তু 32টার বেশি ইলেকট্রন কখনো কোনো কক্ষপথে থাকতে পারবে না। এটা হলো 2n² প্রবলেম। 2 নম্বর, সব থেকে আউটার মোস্ট যে সেল, সর্বহিষ্ঠ যে কক্ষপথ, সেই কক্ষপথে কখনোই 8টার বেশি ইলেকট্রন থাকবে না। ধর কোনো একটা পরমাণুর ভিতরে 4টে সেল আছে, 4টে কক্ষ আছে, 4টে কক্ষ মানে কে এল এম এন, তার মানে সেই হিসাবে আমরা তার আউটার মোস্ট সেলে কটা ইলেকট্রন রাখতে পারি, 32টে ইলেকট্রন রাখতে পারি। বাট সর্ববহিষ্ঠ কক্ষপথে কখনোই 8টার বেশি ইলেকট্রন থাকবে না, সর্ববহিষ্ঠ কক্ষপথে হায়েস্ট 8টা ইলেকট্রনই থাকতে পারে। 3 নম্বর, সর্ববহিষ্ঠ কক্ষপথের ঠিক আগের কক্ষপথ, আমরা দেখলাম সর্বহিষ্ঠ কক্ষপথে হায়েস্ট 8টা ইলেকট্রন থাকতে পারবে, সর্বহিষ্ঠ কক্ষপথের ঠিক আগের কক্ষপথে সবচেয়ে বেশি 18টা ইলেকট্রন থাকতে পারবে, তার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তো দেখ, বোরবুড়ি প্রকল্প বা বোরবুড়ি প্রিন্সিপালে যে 2n² বলেছিল, সেই 2n² কত প্রবলেম, 2n² কিন্তু আমরা সেইভাবে ঘাটাতে পারছি না। ভেদ 4 নম্বর, সব বইয়ে রয়েছে কিন্তু, ভেতরের কক্ষ সম্পূর্ণ ভর্তি না হয়ে বাইরের কক্ষে ইলেকট্রন ভর্তি যদি হয়, তবে সবচেয়ে বাইরের কক্ষে 2টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। এটা একটা নিয়ম আছে, এই নিয়মটা আমরা পড়বো, যে ভেতরের কোনো একটা কক্ষ যদি সম্পূর্ণ ভর্তি না হয়ে বাইরের কোনো একটা কক্ষে ইলেকট্রন চলে আসে, কেন ইলেকট্রন চলে আসবে তারও নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা হয়তো আজকে পড়ে উঠতে পারবো না, নেক্সট দিন আমরা পড়বো। ইলেকট্রন চলে আসে, তাহলে সবচেয়ে বাইরের যে কক্ষপথটা, সেই কক্ষপথে 2টোর বেশি ইলেকট্রন কিন্তু থাকতে পারবে না। এটাও বোরবুড়ি প্রকল্পের একটা সীমাবদ্ধতা। তাহলে এতগুলো 4টে সীমাবদ্ধতা কিন্তু আমরা পেলাম। এই সীমাবদ্ধতাগুলো আমরা ক্লাস 11-এ, আজকে তো ইলেকট্রন বিন্যাস করবো না, আমাদের মোটামুটি নেক্সট ক্লাসে আমি অনেক ক্যালকুলেশন দেখাবো। তো মোটামুটি আমরা তার পরবর্তী মানে 3 নম্বর ক্লাস, পরমাণু গঠনের 3 নম্বর ক্লাস পরের সপ্তাহে গিয়ে
আমরা দেখব কিভাবে ইলেকট্রন বিন্যাস করা যায়। আমরা যে হাইড্রোজেন থেকে পটাশিয়াম ক্যালসিয়াম পর্যন্ত ক্লাস নাইনে করেছি 20টা, তারপরেও আমাদেরকে মিনিমাম 30টা মতো এখানে করতে হবে। তো সেখানে আমরা ইলেকট্রন বিন্যাস দেখবো কিভাবে ইলেকট্রন বিন্যাস ক্লাস ইলেভেনে করা হয়। ওকে, তো নেক্সট আমরা পড়বো মুখ্য কোয়ান্টাম সংখ্যা পড়লাম, মুখ্য কোয়ান্টাম সংখ্যা বুঝলাম। তো এবার আমরা যেটা পড়ব যে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা দিক দিক নির্দেশীয় কোয়ান্টাম সংখ্যা। পেজ চেঞ্জ করি, দেখ এই কোয়ান্টাম নাম্বারটা মেনলি এসছে তোর এই যখন অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা মেনলি ব্যবহার করা হয় সমারফিল্ডের পরমাণু মডেলের ক্ষেত্রে, ঠিক আছে। তো সমারফিল্ড কি বলছে যে যদি কোনো উচ্চ, আমি তোর বইয়ে দেখ তুই দিক নির্দেশ গৌণ কোয়ান্টাম সংখ্যাটা খুঁজে পেয়েছিস তো? দেখ যাই হোক, ওর পরেই দেখ গৌণ কোয়ান্টাম সংখ্যার আন্ডারে লেখা রয়েছে, উৎপত্তির ওখানে লেখা রয়েছে যে উচ্চতর বিশ্লেষণী ক্ষমতা সম্পন্ন বর্ণালী বীক্ষণ যন্ত্র, এটা স্পেকট্রোমিটার বলা হয়, যেখানে বর্ণালীগুলোকে আলাদা আলাদা করা যায়, যন্ত্রের সাহায্যে নিরীক্ষণ করলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর প্রতি উজ্জ্বল রেখাকে ঘন সন্নিবিষ্ট কতগুলো সূক্ষ্মাকার রেখায় বিভাজিত হতে দেখা যায়। তার মানে একটা রেখা, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর একটা রেখা, সেই রেখাটার ভিতরে তুই অসংখ্য ছোট ছোট কুচু কুচু, আমি যদি একটা এদিক ওদিক করে দিচ্ছি মানে পরস্পর পরস্পরকে ছেদ করছে এরকম তা নয়, একটা রেখার মধ্যে তুই অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখা, যদি তুই ভালো উচ্চ হাই রেজলিউশনের একটা স্পেকট্রোস্কোপ নিস, সেই স্পেকট্রোস্কোপে তুই একটা রেখার ভিতরে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখা দেখতে পাবি। বর্ণালীর একটি রেখার মধ্যে ঘন সন্নিবিষ্ট একাধিক রেখা থাকার অর্থ হলো আমরা পরমাণুর মধ্যে ক্লাস নাইন টেন পর্যন্ত যেটা পড়েছি সেটা হলো কক্ষ, মানে একটা শেল, এটার বাংলা নাম হচ্ছে কক্ষ, ইংরেজি নাম হচ্ছে শেল। তাহলে একটা শেলের জন্য একটা রেখা পাওয়ার কথা, বাট আমরা দেখছি একটা রেখার মধ্যে অনেকগুলো কি আছে, ছোট 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 কুচু কুচু রেখা আছে। তার মানে একটা শেলের মধ্যে অনেকগুলো উপকক্ষ বা উপকক্ষ বা সাব সেল আছে, একটা শেলের মধ্যে অনেকগুলো সাব সেল, সাব সেল বা উপকক্ষ আছে। এটা কে বলছে? এটা প্রথম এসে মেনলি বলেছিলেন আমাদের সমারফিল্ড, সাব সেল আছে। বর্ণালীর একটা রেখার মধ্যে ঘন সন্নিবিষ্ট একাধিক রেখা থাকার অর্থ হলো পরমাণুতে ইলেকট্রনের প্রতিটি কক্ষ বা শেল বা শক্তি স্তর, ইলেকট্রন লেভেল যেটা আমাদের প্রথম বোর বলে, কতগুলো উপকক্ষ বা সাবসেল নিয়ে গঠিত, এবং একই কক্ষের অন্তর্গত উপকক্ষগুলি ইলেকট্রন অবস্থানকালে ইলেকট্রনের শক্তি প্রায় সমান। মানে আমি এখানে দুটো সাবসেল দেখিয়েছি, কোন একটা ইলেকট্রন সে এই সেলটায়, এই সাবসেলটায় থাকুক আর এই সাবসেলটায় থাকুক, যে সাবসেলই থাকুক তারা তো একই সেলে আছে, তারা তো একই সেলের মধ্যেই আছে, তো তাদের এনার্জি কিন্তু সেম, তাদের এনার্জি কিন্তু সেম হবে বা সামান্য কম বেশি হতে পারে, বাট নিয়ার অ্যাবাউট সেম। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর সূক্ষ্ম গঠনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানী সমারফিল্ড বোরের বৃত্তাকার কক্ষপথ ছাড়াও উত্তবৃত্তাকার কক্ষপথের অস্তিত্ব কল্পনা করেন, যেটা আমরা একটু আগে পড়লাম যে সমারফিল্ডই প্রথম ইলিপ্টিক্যাল অরবিট বা ইলিপ্টিক্যাল অরবিট থেকে বলবো ইলিপ্টিক্যাল শেলের ধারণাটা প্রথম নিয়ে এসেছিলেন। এই উপবৃত্তাকার কক্ষপথের কোনো একটি ফোকাসে নিউক্লিয়াস অবস্থান করে, এটা আমরা পড়েছি। উপবৃত্তাকার কক্ষপথগুলির আকৃতি নির্দেশ করতে গেলে একটি সহায়ক বা সম্পূরক কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন। ইলেকট্রনের কক্ষপথের উপবৃত্তীয়তা বা ইলেপ্টিসিটি নির্দেশে সহায়ক এই কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় দিকদর্শীয় বা গৌণ কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সাবসিডারি বা সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাম সংখ্যাকে এল দিয়ে নির্দেশ করা হয় এবং কোনো
কক্ষের মুখ্য কোয়ান্টাম নাম্বার এল, মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন হলে, কোন একটা কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি এন হয়, মানে ধর কে মানে কি এন ইকাল টু ওয়ান, এল মানে কি এন ইকাল টু টু, কে এল এম মানে কি এন ইকাল টু থ্রি, তো কে কক্ষে এন ইকাল টু ওয়ান মানে ওর ভিতরে একটা উপকক্ষ আছে, এন ইকাল টু টু মানে ওর ভিতরে দুটো উপকক্ষ আছে, এন ইকাল টু থ্রি মানে ওর ভিতরে তিনটে উপকক্ষ আছে, এন ইকাল টু ফোর মানে ওর ভিতরে চারটে উপকক্ষ আছে, যত ততগুলো উপকক্ষ থাকবে তত উপকক্ষ থাকবে। তো আমরা এবার এই আমরা তোর আমি তোর একটু উঁচু উঁচু ক্লাসের বা অন্য একটা টপিকের একটা জিনিস লিখছি, যে কোয়ান্টাম মেকানিক্স বলে একটা জিনিস উঁচু ক্লাসে পড়ানো হয়, সেই কোয়ান্টাম মেকানিক্স দিয়ে বের করা যায় এম ভি আর দ্যাটস ইকাল টু রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ বাই টু পাই। এটা কোয়ান্টাম মেকানিক্স, এটা উঁচু ক্লাসের জিনিস, সেখান থেকে এটা বের করা যায়। তো একটা জিনিস লক্ষ্য করে দেখ যে আমরা একটু আগে বোরের পরমাণু মডেলের প্রথম শিকার যে পেয়েছি এম ভি আর ইকাল টু এন ইন্টু এইচ বাই টু পাই, তাহলে এই দুটো জিনিসকে তুলনা করলে কি বলা যায়, যে এখানে এন যে ভূমিকা পালন করছে এখানে এটাও সেই ভূমিকা পালন করছে, দ্যাট ইজ এন ইকাল টু রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান, এটা বলা যায়। তো এই এল বল কোনটা বুঝতে পারলি না, এটা তো আমি তোকে বলেছি, আর এটা এটা আমি ধরে নিয়েছি, এটা প্রমাণ করা যায়, এটা তোদের নেই, এটা উঁচু ক্লাসে। তো এই দুটোকে যদি তুলনা করিস তাহলে এই দুটো সমান হবে, কারণ এটা এটা সমান, এটা এটা সমান, তাহলে এই দুটো সমান হবে। ওকে, এই এল, এই যে এল মানে এল এল দিয়ে কি লেখা হয়, গৌণ কোয়ান্টাম সংখ্যাকে লেখা হয়। এই গৌণ কোয়ান্টাম সংখ্যা সাধারণত বোঝায় যে ওই কক্ষটার বা উপকক্ষটার, কক্ষক বলবো না, কক্ষক বলতে আলাদা একটা জিনিসকে বোঝায়, সেই উপকক্ষটার আকৃতি কেমন, উপকক্ষটার আকৃতি কেমন সেটা বোঝাবে এল। এবার নিয়ম হচ্ছে যে কোন এটা লিখে নে, ইলেকট্রনের ইলেকট্রনের মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা এটা সূত্র, এন হলে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান, গৌণ কোয়ান্টাম সংখ্যার মান জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হয়, জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হয়। পেজ চেঞ্জ করি, চেঞ্জ করব, ধর আমি এন কক্ষপথের কথা ভাবছি, এন কক্ষ, এর ক্ষেত্রে এন এর মান কত, স্মল এন এর মান কত বল, দেখে বল, দেখে বল, উল্টো পাল্টা বলা শুরু করেছিস। কে এল এম এন, আমি এখানে এন কক্ষ নিয়েছি, এন চার, তাহলে একটু আগে যে নিয়ম বললাম সেই নিয়ম অনুযায়ী কি বলছে, এল এর মান জিরো থেকে এন মাইনাস ওয়ান মানে তিন পর্যন্ত যাবে, জিরো এক দুই তিন এই চারটা হবে। ওকে, কোনো অসুবিধা, কোনো অসুবিধা, ওই নিয়মটাই কি লেখা ছিল একটু আগে যে নিয়মটা বললাম, জিরো থেকে এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান কত, চার মাইনাস এক তিন, তাহলে জিরো থেকে তিন পর্যন্ত যাবে। হ্যাঁ, এন এর মান চার, তাহলে এন মাইনাস ওয়ান কত, তিন, তাহলে নিয়মটা কি বলছে, নিয়মটা পড়, জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হবে,
তাহলে জিরো এক দুই তিন, ওকে। কক্ষপথের নাম এম, এম কক্ষ, স্মল এন কত? থ্রি। তাহলে এখানে এল এর মান কি হবে বল? জিরো ওয়ান টু। কক্ষপথের নাম কে? এল। এল এন এর মান কত বল? টু। তাহলে স্মল এল কত হবে বল? ওয়ান হবে। কক্ষপথের নাম কে? এন এর মান কত বল? ওয়ান। তাহলে এল এর মান শুধু জিরো হবে। বুঝে গেল কিভাবে বের করছি? এবার এই যদি এল এর মান জিরো ওয়ান টু থ্রি হয়, তো এই জিরো দিয়ে উপকক্ষের জিরো নম জিরো দিয়ে যে উপকক্ষটাকে বোঝায় সেটাকে লেখা হয় এস দিয়ে, ওয়ান দিয়ে যে উপকক্ষটাকে বোঝায় সেটাকে লেখা হয় পি দিয়ে, টু দিয়ে যে উপকক্ষটা বোঝায় সেটাকে লেখা হয় ডি দিয়ে, এবং থ্রি দিয়ে যে উপকক্ষটাকে বোঝায় সেটাকে লেখা হয় এফ দিয়ে। ঠিক আছে, এগুলো নাম আছে, এগুলো এস ফর শার্প মানে সূক্ষ্ম, পি ফর প্রিন্সিপাল মানে মুখ্য, ডি ফর ডিফিউজ মানে পরিব্যাপ্ত প্রসারিত, যেটা মানেটা এখানে আমরা যখন ছবি আঁকবো একটু পরে তখন ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে। আর এফ ফর ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল মানে মৌলিক। ঠিক আছে, তাহলে দেখ আমরা চার নম্বর কক্ষটাকে চারটে উপকক্ষে ভাগ করেছি। প্রথমটার নাম তাহলে কি হবে? ফোর এস, ফোর পি, ফোর ডি, ফোর এফ। কোনো অসুবিধা? তিন নম্বর কক্ষপথটাকে দু তিনটে উপকক্ষে ভাগ করেছি, থ্রি এস, থ্রি পি, থ্রি ডি। কোনো অসুবিধা? তাহলে বল দু নম্বর কক্ষপথটাকে দুটো ভাগে ভাগ করেছি, ভাগগুলোর নাম কি হবে? বল 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 বল, থ্রি কেন? কক্ষপথের নাম দুই, তাহলে টু এস, টু পি, টু পি। এক নম্বর কক্ষপথটাকে একটা ভাগে ভাগ করেছি, ভাগটার নাম কি হবে? এস। আর কত নম্বর কক্ষপথ? এক, তাহলে ওয়ান। ওকে, তো ব্যাপারটা বোঝা গেল যে কিভাবে আমরা বের করলাম। তো এই এস, তাহলে দেখ একটা কক্ষ, তার ভিতরে উপকক্ষ, তো কক্ষের ভিতরে উপকক্ষ জিনিসগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এই যে আমি এগুলো পড়ালাম এগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে, বইয়ে কিন্তু সবই আছে। এবং একটার পরে এরপরে আমি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে যাবো, তিন নম্বর কোয়ান্টাম নাম্বার। এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে গেলে কিন্তু এই পুরো যেটা এখন আলোচনা হলো সবই কিন্তু ওখানে গিয়ে লাগবে। ওকে, তো আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে কে কক্ষের শক্তি কম, এল কক্ষের একটু বেশি, এম কক্ষের আরও বেশি, এন কক্ষের আরও বেশি, এরকমভাবে চলে। তাহলে নিশ্চয়ই এই এস, পি, ডি, এফ এদেরও শক্তির একটা ক্রম আছে, কারোর শক্তি কম কারোর বেশি। সেই ক্রমটা হচ্ছে এস এর কম, পির আর একটু বেশি, ডির আর একটু বেশি, এফ এর সর্বোচ্চ। এটা হলো এস, পি, ডি, এফ। যে উপকক্ষ, উচ্চারণগুলো কিন্তু ঠিকঠাক করতে হবে, কক্ষক যেন না হয়ে যায়। কক্ষক বলে কিন্তু আর একটা ব্যাপার আছে, সেটা আমরা পরে পড়ব। তো যে উপকক্ষ, সেই উপকক্ষের
যে শক্তির ক্রম সেটা হলো এস পি ডি এফ, এই রকম ভাবে এনার্জির ডিস্ট্রিবিউশনটা হয়। কোনো অসুবিধা? পেজ চেঞ্জ করব, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যেটাকে এম দিয়ে লেখা হয়, চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার। দেখ চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার কি, আমরা একটু আগে জিম্যান এফেক্ট স্টার্ক এফেক্ট পড়ে এসেছি। এই জিম্যান এফেক্টের বিজ্ঞানী জিম্যান বলে একজন আছেন, তিনি প্রথম ওই জিনিসটা, জিম্যান এফেক্ট কিসের জন্যে, চুম্বক ক্ষেত্রের জন্য আমরা পড়েছি। তো অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বক ক্ষেত্রে যদি কোনো পরমাণুকে রাখা হয়, তার রেখা বর্ণালী যেটা পাওয়া যায় সেই রেখা বর্ণালীটা আরো ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গ হচ্ছে জিম্যান, পড়লাম এটা করে। চুম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে যে চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে তো ওই সূক্ষ্ম সূক্ষ্ম ভাগে ভাগ হয়ে যাচ্ছে, বা চুম্বক ক্ষেত্রটাকে যদি আমি তুলে নিই, মানে চুম্বক ক্ষেত্রটাকে না রাখি, তাহলে এই সূক্ষ্ম সূক্ষ্মভাবে ভাগ হওয়াটা কিন্তু আবার অদৃশ্য হয়ে যাবে। এই ঘটনাটাকে তিনি নাম দেন জিম্যান এফেক্ট, এবং এই বিষয়টাকেই চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা এম দিয়ে ডিনোট করছি, এটা দ্বারা ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, এটা দিয়ে ব্যাখ্যা করা যায়। তো চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার কিন্তু একটা অরবিটাল বা কক্ষক এর ধারণা দেয়। ঠিক আছে, কিভাবে? দেখ তুই বইয়ে চুম্বকীয় কোয়ান্টাম নাম্বারটা পেয়েছিস, ওগুলো আমরা পরে পড়বো, ওগুলো আমি পরে পড়বো বলবো, ওগুলো পরের দিন, ওগুলো আজকে নয়। কোয়ান্টাম নাম্বারে চুম্বক, কোয়ান্টাম নাম্বার শুরু হয়েছে যেখানে, সেখানে তারপরে কি কি আছে বল? না ওগুলো আলাদা, ওগুলো আমরা পরে পড়বো। তুই চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার পাসনি? না না, ফটো তুলে পাঠাতে হবে না, চুম্বকীয় কোয়ান্টাম নাম্বারটাই আমি বলছি, ওর ভিতরেই দেখ আছে। দেখ আমি বইয়ের মধ্যে ব্যাখ্যা বলে লেখা নেই, উৎপত্তি ব্যাখ্যা এগুলো নেই, আছে সবই পাবি। ঠিক আছে, ওগুলো সবই পাবি, আমি বলছি তুই পুরোটা শোন, বাড়িতে বইটা যেগুলো পড়িয়েছে সেগুলো পড়বি, পুরোটাই পেয়ে। জিম্যান প্রভাব মানে জিম্যান এফেক্ট ব্যাখ্যা দেওয়া হয় কিভাবে সেটা দেখ। উপকক্ষক যেগুলো আমরা, উপকক্ষ যেগুলো পেলাম একটু আগে, সাবসেল, সেই সাবসেলগুলো ত্রিমাত্রিকভাবে কতগুলো নির্দিষ্ট তলে বিন্যস্ত থাকে। আমরা একটু আগে তল দেখাচ্ছিলাম যে এক একটা তলে এক একটা সেল রয়েছে, ধরা কল্পনা করা যায়। তো এই সাবসেলগুলো যেগুলো, সেগুলো এক একটা নির্দিষ্ট তলে এগুলো অবস্থান করে। আবার কক্ষপথগুলো আবর্তনশীল, কক্ষপথে যে আবর্তনশীল ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন, ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন, তাদের একটা একটা ইলেকট্রন যখন ঘুরছে তার কিন্তু একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এগুলো ফিজিক্সে পড়ানো হয়, যখন একটা ইলেকট্রন ঘোরে তখন তো একটা চার্জ ঘুরছে, তখন তার জন্য একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তো বিভিন্ন তলে বিন্যস্ত রূপ আবর্তনশীল ইলেকট্রনের সঙ্গে চৌম্বক ক্ষেত্রের ক্রিয়া প্রতিক্রিয়ায় ফলে শক্তির পার্থক্য ঘটে। বিভিন্ন তলে বিভিন্ন ইলেকট্রন ঘুরছে, তার মানে বিভিন্ন তলে বিভিন্ন চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, সেই চুম্বক ক্ষেত্রের ক্রিয়া প্রতিক্রিয়ার জন্যেই একটা শক্তির পার্থক্য ঘটছে। এই শক্তির পার্থক্যের জন্যেই বর্ণালীর রেখার অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ হয়ে যায়, যেটাকে আমরা জিম্যান এফেক্ট হিসাবে নাম দিচ্ছি। তাহলে নির্দিষ্ট শক্তির উপকক্ষ চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে সামান্য পার্থক্য বিশিষ্ট কতগুলো ত্রিমাত্রিক অঞ্চলে ভাগ হয়ে যাচ্ছে। ভালো করে বুঝবি, আমরা ক্লাস 9-10 পর্যন্ত যেটা পড়েছি কক্ষ, ইংরেজি নাম ছিল শেল। আমরা ক্লাস 11-এ উঠে আজকে প্রথম পড়লাম একটা কক্ষের ভিতরে কতগুলো উপকক্ষ থাকে, যার ইংরেজি নাম হয়ে গেল সাবশেল। এখন আমরা পড়ছি যে যখন আমি কোন একটা তোর পরমাণুর রেখা বর্ণালী, পরমাণুটাকে যখন আমি কোন একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে নিয়ে যাব, তখন ওই সাবশেলের ভিতরে অনেকগুলো ছোট 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 ছোট
কক্ষক দেখতে পাওয়া যাবে, যার ইংরেজি নাম হচ্ছে অরবিটাল। কোন উত্তর লেখার সময় তিনটে শব্দ কিন্তু সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে, সেল, কক্ষ, সাবসেল, উপকক্ষ, কক্ষক বা অরবিটাল। ওকে, তাহলে কতগুলো ত্রিমাত্রিক, এই কক্ষক কনসেপ্টটা কিন্তু সম্পূর্ণ থ্রি ডাইমেনশনাল, ত্রিমাত্রিক অঞ্চলে ভাগ হয়ে যাবে। এই রকম এক একটা অঞ্চলকেই আমরা বলবো অরবিটাল বা কক্ষক। ওকে, এবং এই কক্ষক, তাহলে দেখ একটা জিনিস ভেবে দেখ, আমরা এই কক্ষকে বোঝানোর জন্যই কিন্তু মুখ্য কোয়ান্টাম নাম্বার এন কে ব্যবহার করেছি, কক্ষকে বোঝানোর জন্য গৌণ কোয়ান্টাম নাম্বার এল কে ব্যবহার করেছি, এবং এই কক্ষককেই বোঝানোর জন্য চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার এম কে ব্যবহার করবো। তাহলে একটা জিনিস ভাব, আমি বলছিলাম যে তুই কোথায় আছিস, তুই কাউকে বললি আমি পৃথিবীতে আছি, বললে তো হবে না। তাহলে তুই বললি একটা ইলেকট্রন কোথায় আছে, তুই বললি কে কক্ষে আছে বা এম কক্ষে, ওইটুকুনি বলে ছেড়ে দিলে কিন্তু হবে না। এম কক্ষের মধ্যে অনেকগুলো উপকক্ষ আছে, তো স্মল এন তোকে বোঝাবে কোন কক্ষে আছে, স্মল এল গৌণ কোয়ান্টাম নাম্বার বোঝাবে সেই কক্ষের কোন উপকক্ষে আছে, এবং স্মল এম বোঝাবে সেই উপকক্ষের কোন কক্ষকে আছে। ওকে, তো ওই যেমন বলছিলাম পৃথিবী, তার মধ্যে অনেকগুলো মহাদেশ, তার মধ্যে এশিয়া, তার মধ্যে অনেকগুলো দেশ, তার মধ্যে ইন্ডিয়া, তার মধ্যে অনেকগুলো রাজ্য, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল, এরকম করে যেভাবে আসছিলাম, দেখ সেই গল্পই কিন্তু হচ্ছে। তো এবার সূত্র, সূত্র কি বলছে, যে এল এর নির্দিষ্ট মানের জন্য এম এর মান মাইনাস এল থেকে শুরু করে জিরো হয়ে প্লাস এল পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি হবে। তো দেখ আমরা প্রথমে এল এর মান নিচ্ছি 3। এল এর মান 3 মানে কি, এফ উপকক্ষ। আচ্ছা আমি এটাকে একটা ছক আকারে করি, তোর বইয়ে ওই ছকটা পাবি তুই, যে ধর একটা ছক বানাচ্ছি, প্রথমটা আমি লিখছি এল এর মান, এল এর মান আমরা মোটামুটি যে কটা দেখেছি, এল এর মান কি কি হতে পারে, এল এর মান 0 হতে পারে, এল এর মান 1 হতে পারে, এল এর মান 2 হতে পারে, এল এর মান 3 হতে পারে। নেক্সট আমি নিচ্ছি উপকক্ষের নাম, উপকক্ষের নাম, এল এর মান 0 হলে তখন আমরা তাকে কি বলেছি, এস পি ডি এফ। নেক্সট নেব এম এর মান, তো বল এল এর মান যখন 3 তখন সূত্র কি বলছে, এম এর মান মাইনাস 3 থেকে 0 হয়ে প্লাস 3 পর্যন্ত যাবে, কথাটার মানে বুঝলি, এই যে সূত্র বলছে এল এর একটি নির্দিষ্ট মানের জন্য, এল এর মান 3, এম এর মান মাইনাস এল থেকে মানে মাইনাস 3 থেকে শুরু করে 0 হয়ে প্লাস 3 পর্যন্ত যাবে, বুঝলি। তাহলে এম এর মান কি হবে, মাইনাস 3, মাইনাস 2, মাইনাস 1, 0, 1, 2, 3, ক্লিয়ার, ক্লিয়ার।
কোন জায়গায়? এল এর একটা নির্দিষ্ট মান তিন, এই যে এল এর একটা নির্দিষ্ট মান তিন, তার জন্য এম এর মান, তার জন্য এম এর মান মাইনাস তিন থেকে শুরু করে জিরো হয়ে প্লাস তিন পর্যন্ত যাবে। তো দেখ মাইনাস তিন সমস্ত পূর্ণ সংখ্যাগুলো নেব, মাইনাস তিন মাইনাস মাইনাস এক শূন্য এক দুই তিন। এবার বল এল এর মান যখন টু তখন এখানে কি কি হবে? এল এর মান যখন তখন এখানে কি কি হবে? মাইনাস টু হবে, মাইনাস ওয়ান হবে, জিরো হবে, ওয়ান হবে, টু হবে। ওকে, এল এর মান যখন মাইনাস এক তখন এখানে কি কি হবে বল? মাইনাস ওয়ান হবে, জিরো হবে, ওয়ান হবে। ভালো করে বোঝ, এল এর মান মাইনাস এক মানে মাইনাস এক থেকে শুরু করে শূন্য হয়ে প্লাস এক পর্যন্ত যাবে, তাহলে কটা? তিনটে। এল এর মান জিরো, তাহলে শুধু জিরোই থাকবে, মাইনাস জিরো প্লাস জিরো বলে তো কিছু হয় না, শুধু জিরোই হয়। তাহলে দেখ এম এর মোট কতগুলো মান পেলাম, এম এর মোট মান কতগুলো পেলাম দেখ। তো তুই এখানে কাউন্ট কর, এখানে মোট কতগুলো মান পেয়েছিস এই জায়গায় বল, কটা মান আছে? ছটা, ভালো করে গুণ কটা আছে। সাতটা আছে, ভালো করে গুণ। তার উপরেরটা কটা আছে? তার উপরেরটায় একটা আছে। তো নেক্সট এখানে আমরা বলছি কক্ষের নাম। আমরা উপকক্ষ নিয়েছিলাম এসপিডিএফ, তার ভিতরে কক্ষ পাব, সেই কক্ষগুলো কি কি হবে? এস উপকক্ষের ভিতরে থাকে এস কক্ষক, এস উপকক্ষের ভিতরে কটা কক্ষক অরবিটাল, এস উপকক্ষের ভিতরে কটা কক্ষক থাকে? একটাই উপকক্ষক থাকে, একটি। পি উপকক্ষের ভিতরে পি কক্ষক থাকে, কটা থাকে? তিনটি। ডি উপকক্ষের ভিতরে ডি কক্ষক থাকে, কটা? পাঁচটি। এফ উপকক্ষের ভিতরে এফ কক্ষক থাকে, কটা? সাতটি। দেখ পুরোটা বোঝা গেল কিনা বল। এই হলো আমাদের চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার। ওকে, কোনো অসুবিধা? এবার আমি নেক্সট পেয়ে যাই। ধর আমি এন কক্ষ নিলাম, তার মানে স্মল এন এর মান কত? স্মল এন এর মান কত? তাড়াতাড়ি বলতে হবে, এত দেরি করলে হবে না। শুনতে পাচ্ছিস না? এন এর মান ফোর। স্মল এন এর মান ফোর হলে এল এর মান কি কি হয়? তাহলে আমি এখান থেকে চারটে ভাগ করলাম, একটা হলো এল ইকাল টু জিরো, একটা হলো এল ইকাল টু ওয়ান, একটা হলো এল ইকাল টু টু, আর একটা হলো এল ইকাল টু থ্রি। ওকে, এল ইকাল টু যখন জিরো তখন এম এর মান কত হয়? এল ইকাল টু জিরো মানে কি? ফোর। তাহলে এটা ফোর এস উপকক্ষ, ফোর এস উপকক্ষ। তো তখন এম এর মান কত হয়? একটাই মান আছে, এম ইকাল টু জিরো। তো এস কক্ষক ব্র্যাকেটে একটি, কোনো অসুবিধা? একটু আগেই তো করলাম, এম ইকাল টু জিরো হলে একটাই এস কক্ষক একটি, একটু আগে ছকেই তো ছিল, ঠিক আছে। আমি এইটাকে একটু উপরে নিচ্ছি। এবার আমরা নেব এল ইকাল টু
1। L इक्वल टू 1 माने कि L इक्वल टू 1 माने হচ্ছে 4 p উপকক্ষ, তাই তো? তো L এর মান যদি 1 হয়, M এর কটা মান আসে? একটু আগে 6 কে করলাম, হ্যাঁ M এর মান কটা আসে? তাড়াতাড়ি বলতে হবে, তিনটে মান আসবে, প্লাস ওয়ান, জিরো, মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে তিনটে বের হবে, একটা এম ইকাল টু প্লাস ওয়ান, একটা এম ইকাল টু জিরো, আর একটা এম ইকাল টু মাইনাস ওয়ান। তাহলে আমরা পেলাম এটা হলো পি কক্ষক, ব্র্যাকেটে তিনটি। কোনো অসুবিধা? এল এর মান ওয়ান হলে এম এর কটা মান হয়? মাইনাস ওয়ান, জিরো, ওয়ান। একটু আগেই তো পেলাম, ছক দেখ, ছকের মধ্যেই তো ছিল, হ্যাঁ ওটাই। এবার আমরা নেব এল ইকাল টু টু। এল ইকাল টু টু মানে সেটা কি? ফোর এস পি ডি উপকক্ষ। এল ইকাল টু টু হলে এম এর মান কটা হয়? পাঁচটা। এম ইকাল টু মাইনাস টু, একটা এম ইকাল টু মাইনাস ওয়ান, একটা এম ইকাল টু জিরো, একটা এম ইকাল টু প্লাস ওয়ান, একটা এম ইকাল টু প্লাস টু। তাহলে এগুলো হলো এস পি ডি, ডি কক্ষক, ডি কক্ষক, ব্র্যাকেটে পাঁচটি। এবার আমরা পড়ব এল ইকাল টু থ্রি। এল ইকাল টু মানে ফোর এফ উপকক্ষ। এর ক্ষেত্রে এম এর কটা মান হয়? সাতটা। তো সাতটা কি কি? একটা হবে এম ইকাল টু মাইনাস থ্রি, একটা হবে এম ইকাল টু মাইনাস টু, এম ইকাল টু মাইনাস ওয়ান, এম ইকাল টু জিরো, এম ইকাল টু ওয়ান, এম ইকাল টু টু, এম ইকাল টু থ্রি। তো এটা হলো এফ কক্ষক, ব্র্যাকেটে সাতটি। একটু ভালো করে গুনে দেখতে, এখানে মোট কতগুলো কক্ষক এসছে, মোট কতগুলো কক্ষক এসছে, মোট এখানে তিনটে, এখানে একটা, এখানে তিনটে, এখানে পাঁচটা, এখানে সাতটা, মোট কতগুলো এলো? ষোলোখানা আসছে। আচ্ছা, এবার এই এন কক্ষে বোরবুড়ি প্রকল্প অনুযায়ী কত ইলেকট্রন থাকে? টু ইন্টু ফোর স্কোয়ার, দ্যাট মিন্স 32টা ইলেকট্রন থাকে, তাই তো? তাহলে কক্ষক কটা এলো? ষোলোটা। তার মানে নিশ্চয়ই প্রতিটা কক্ষকে কটা কটা ইলেকট্রন আছে? 32টা ইলেকট্রন, ষোলোটা কক্ষে, দুটো করে ইলেকট্রন আছে। তো এই দুটো করে ইলেকট্রন কিভাবে আছে? একজন ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, একজন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, ঠিক আছে? তো সেই ঘড়ির কাঁটার দিকে ঘোরা আর বিপরীত দিকে ঘোরা দিয়ে আমরা পরের দিন শুরু করব। সেখান থেকে আসবে যে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে তাকে আমরা প্লাস হাফ দিয়ে ডিনোট করবো, মানে এখানে দুটো ইলেকট্রন আছে, একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ, এখানে দুটো আছে, একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ। প্রত্যেকটা থেকে যদি এরকম করে দুটো দুটো করে দাগ বের করতে থাকিস, তাহলে 32টা দাগ বেরিয়ে যাবে। এই হলো 32টা ইলেকট্রনের পিন নাম্বার, যেটা আমি বলছিলাম আজকে, যে একটা ইলেকট্রন কোথায় আছে, কিভাবে আছে, সেটা বোঝানোর জন্য আমরা কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি। তো পরের দিন আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণায়মান কোয়ান্টাম সংখ্যা থেকে শুরু করব এবং দেখব যে প্রত্যেকটা কক্ষক অরবিটালে যে ইলেকট্রনগুলো ঘুরছে, সেই ইলেকট্রনগুলো কেউ ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, কেউ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। যারা দিকে ঘুরছে তাদেরকে বলবো কিছু একটা, আর যারা বিপরীত দিকে ঘুরছে তাদেরকে বলবো কিছু একটা। ওকে, নিয়ে আমরা টোটাল 32টা ইলেকট্রনের হদিস পাবো। তো নেক্সট দিন আমি এগুলো এই ঘূর্ণায়মান কোয়ান্টাম সংখ্যা পড়াবো এবং তিনটে নীতি আছে তোর, একটা হচ্ছে পাউলির অপবর্জন নীতি, হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র এবং আউটবাউ নীতি,
এই তিনটে নীতি আছে, সেই তিনটে নীতি পড়াবো। এছাড়াও দেখা যাক নেক্সট দিন আমরা ইলেকট্রন বিন্যাসও করতে পারি, আর কিছু ক্যালকুলেশন বাকি থাকছে, সেই ক্যালকুলেশনগুলো আমরা করব। তো এছাড়াও ডিবগলির দ্বৈত সত্তা যেটা তুই পড়লি, বা হাইজেনবার্গ প্রিন্সিপাল, এগুলো সব আছে, এগুলো সবই আমরা পড়বো। তো আজকে তাহলে এই পর্যন্তই থাকবে, যদি কোনো ডাউট থাকে